মাদশাফি বিন দাস সাকিব আল হাসান এবং লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি অধিনায়ক হিসেবে সাতা পোশাকের নেতৃত্বে রেকর্ড গড়লেন নাজমুল হোসেন শান্ত টেস্টে তার নেতৃত্বের অভিষেক ম্যাচে নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হারালো বাংলাদেশ এমন জয়ের দিনে শান্তর আনন্দটা অন্যরকমই বটে এমন কৃতি মজার এক মিল খুঁজে পাওয়া যায় একই বছরের টেস্টের নেতৃত্বের অভিষেকে জয় পেয়েছিলেন মাদশাফি এবং সাকিব আবার দু হাজার সালে লিটুন শান্ত দুজনেই অভিষেক অধিনায়কিত্বে টেস্টে সুখর এবং অভিজ্ঞতা হয়েছে দু সালে অধিনায়ক হিসেবে মর্তুজার দল ওয়েস্ট ইন্ডিজকে পঁচানব্বই রানে হারিয়েছিল সাকিব আল হাসানের বাংলাদেশ ওই বছরই ক্যারিবিয়ানদের হারিয়েছিল চার উইকেটে লিটনের নেতৃত্বে আধুনিক টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়টি দেখিয়েছিল টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে তারা পাঁচশো ছয়চল্লিশ রানে জিতেছিল সর্বশেষ শান্তর নেতৃত্বে জয় এলো একশো পঞ্চাশ রানের ব্যবধানে গেল বছর জানুয়ারিতেও মাইট মঙ্গনিয়ার স্মরণীয় টেস্ট জয়ী দলের সদস্য ছিলেন শান্ত এবার ঘরের মাঠে অধিনিক ছিলেন জিতলেন আরও একটি ম্যাচ দুটির মধ্যে কোন জয়টিকে এগিয়ে রাখবেন শান্ত জানালেন উত্তরে টেস্ট যে কোনো দলের বিপক্ষে যে কোনো সময় জিতলেই ভালো লাগে ম্যাচ শেষে টাইগারদের এই তারকা ব্যাটসম্যান আরও বলেন আমার খুবই ভালো লাগছে এবং খুবই খুশি যেরকম চিন্তা এসেছিলাম সেরকম পরিকল্পনা করেছি সব মিলে যদি চিন্তা করি তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমরা খুব একটা ভালো ম্যাচ খেলে ফেলেছি অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচে এরকম জয় খুবই আনন্দিত নিউজিল্যান্ডের বিপক্ষে এমন জয় টেস্টে বাংলাদেশের পক্ষে কোনোরকম বার্তা দেবে বলে বিশ্বাস আত্মর এমন দলকে হারালে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসটা বাড়ে টেস্ট ক্রিকেটে আমরা যখন যে অবস্থানে আসি তার সে ভালো অবস্থানে যেতে পারি এই বিশ্বাস কিন্তু আরও ভালোভাবে বেড়ে ওঠা যাবে